একজন পুরুষ তার যৌন অঙ্গ সে তার স্ত্রী ছাড়া এমন কি নিজেরটা নিজে ব্যবহার করতে পারবে না নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশি তা করবে ইসলামে এটাকে পর্যন্ত তাকে বৈধতা দেয় না তাহলে জেনে নেন যেগুলোকে আমরা দুষ্টামি বলি ফাজলামও বলি মস্করা বলতেছি ইসলামে কোরআনের ভাষায় এগুলোকে ফা হেসা বলা হয়েছে আপনি জেনে নেন মানুষ কিন্তু অভ্যাসের দাস যুবক বয়সে জেল লেলিহান চরিত্র লালায়িত হয়ে যান আপনি মহিলাদের দিকে আপনার এই স্বভাব কিন্তু থেকে যাবে যখন বয়স বাড়বে তখন আপনার মধ্যে এই চাহিদাই থেকে যাবে ওই মহিলাদের দিকে তাকিয়ে থাকা স্পর্শ করা কাছাকাছিতে করা এই স্বভাবটা থেকে যাবে তখন কিন্তু আমি আর আপনি লাঞ্ছিত হব এই এই বয়স থেকেই নিজের এই কুপ্রবৃত্তিটাকে দমন করতে হবে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাহলে একটা উত্তম ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভবপর হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রথমত যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে আর এই বিষয়ের সাথে বর্তমানে অধিক মানুষ জড়িত অন্যায়ের সাথে ফাহেসা জেনা প্রেমপ্রীতি তো যে যুবকদেরকে এগুলো শোনানোর জন্য বলতে হবে এরাই এখন গায়েব এরা এখানে নাই যেমনটা আপনারা শুনেছেন যে আজকে আমার আনোয়ান বা বিষয় হল অবৈধ সম্পর্ক এবং পরকীয়া এর ভয়াবহতা এবং তা থেকে পরিত্রাণের উপায় তাহলে প্রথম আমরা আপনাকে জিজ্ঞেস করব অবৈধ সম্পর্ক বলতে আপনি কি বুঝেন কোন সম্পর্ককে এখানে উদ্দেশ্য করা হয়েছে আমি যদি ভূমিকাতে এখানে লম্বা করে দেই তাহলে অনেকটা সময় লেগে যাবে আমি শুধু আপনাকে দেখাতে চাই আল্লা সুবাহানাহ আতলা এই পৃথিবীতে মানুষ ইনসানকে সৃষ্টি করেছেন জোড়ায় নর এবং পুরুষ এবং আল্লা আতালার পক্ষ থেকে তিনি একটা বিধান জারি করেছেন এই নর এবং পুরুষের ব্যক্তিগত কিছু দায় দায়িত্ব রয়েছে এবং তাদের সীমারেখাও রয়েছে আল্লা সুবহানাহুয়া তালা সব পুরুষের জন্য সব নারীকে হালাল করে দেননি তেমনি সব নারীর জন্য সব পুরুষকে হালাল করে দেননি আল্লা সুবাহানাহা তালা একটা নিয়ম বেঁধেছেন এক কথায় যদি বলতে হয় তাহলে আমি আপনাকে বোঝাতে চাই অবৈধ সম্পর্ক বলতে এখানে ওই সম্পর্কগুলোকে বোঝানো হয়েছে যে একজন পুরুষ তার চরিতার্থ তার যৌনতা সে কেবলমাত্র তার সাথে মিটাতে পারবে যার সাথে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে কোরআনে মাত্র দুইটা পার্সনকে একটা পুরুষের জন্য হালাল করা হয়েছে এক বিবাহের মাধ্যমে যাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন দ্বিতীয়ত হচ্ছে কৃতদাসী যদি কোনো দিন পূর্বের ন্যায় আবার মুসলিমরা কৃতদাসীর মালিক হয় তখন আপনার জন্য সেই কৃতদাসীকে হালাল করা হয়েছে আদার অন্য কোনো কিছুকে আপনি ব্যবহার করতে পারবেন না বিনা আমরা বলতে পারি একজন পুরুষ তার যৌনা অঙ্গ সে তার স্ত্রী ছাড়া এমন কি নিজেরটা নিজে ব্যবহার করতে পারবে না নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশিতে তা করবে ইসলামে এটাকে পর্যন্ত তাকে বৈধতা দেয় না বরং আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনের দুইটা জায়গায় একই আয়াত ব্যবহার করেছেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে সোরা মোমিনুন এবং একটা সোরা হচ্ছে সোরা ইনসা বা মারিজ সত্তর নম্বর সোরা মারিজ সেখানে আল্লাহ মুমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে বলেন যে মোমিন তারা আল্লা জিন যারা নামাজে বিনুই এভাবে বলতে গিয়ে আল্লা সুবহান এক পর্যায়ে বলেন আর ওই মুমিনদের আলোচনা চলতেছে যারা তাদের লজ্জায় হেফাজত করবে এটা বলে দিয়ে আল্লাহ আপনার আমার ব্যবহার করা নিষেধ করে দিলেন তালা মেরে দিলেন শুধু আপনি এটা দিয়ে প্রস্রাব করতে পারবেন আর কোনো কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন না এরপরে আল্লাহ আল্লা হুয়া তালা দয়া করলেন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য এই জন্য আল্লাহ এটাকে অন্য কোনো কাজের বৈধতা দেন না কিন্তু কেন যেন আল্লা আবার দয়া করলেন বা আল্লাহর সিস্টেমটাকে পুরো করার জন্য হয়তো আমাদেরকে এটা ব্যবহার করার অনুমতি দিয়ে দিলেন কারণ যেহেতু আমাদের বংশ পরম্পরা বাড়াতে হবে এই জন্য আল্লা সুবাহানু তালা এল্লা বলে দিয়ে দুইটা রাস্তা আমাদের জন্য খুলে দিলেন এক আলা আল্লাহ আজমা আউ আউমা মালাকাত আল্লাহ বলেছেন তোমার জন্য দুইটা রাস্তা আমি খুলে দিলাম যদি তুমি এটাকে ব্যবহার করতে হয় তাহলে স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সাথে এটা ব্যবহার করতে পারো আর আই নকুম আর যারা তোমরা ডান হস্তের মালিক হবে তার মানে তুমি যে কৃতদাসীর মালিক হবে তুমি তোমার এই লজ্জাস্থান সেখানে ব্যবহার করতে পারবে এছাড়া কোরআনে তৃতীয় কোনো রাস্তা আল্লা সব তালা খোলা রাখেননি তো যেহেতু এখন কৃতদাসী নাই এখন এটাকে আমরা অফ করে দিলাম তার মানে একজন পুরুষ বা একজন নারী যদি তার লজ্জাস্থানকে ব্যবহার করতে হয় একটা মাত্র পার্সন সে হচ্ছে স্বামী আর তার জন্য হচ্ছে তার স্ত্রী দ্বিতীয় কোনো বিকল্প পথ আল্লা সুবাহানাহাতলা রাখেননি যদি কোনো ব্যক্তি এটা করে আল্লা সুবাহানাহুয়াতলা কি বলেছেন সে হচ্ছে স্বৈরাচার এই জায়গাটা হালাল করে দেওয়ার পরেও কেউ যদি দ্বিতীয় কোনো রাস্তা অবলম্বন করে আল্লা সুবাহানাহ আতলা তাকে আল্লাহর বিরুদ্ধাচারণকারী বলেছেন কোরআন আল্লা সুবহানিক কেউ যদি এছাড়া বিকল্প কোনো রাস্তা অবলম্বন করে হুমুল আদুন এ হল শত্রু এ হল ইসলামের শত্রু আল্লা সুবাহার বিধানের শত্রু তার মানে আল্লা সুবহানহ আতলা আমাদের এই লজ্জাস্থানকে দ্বিতীয় কোনো জায়গায় ব্যবহার করার অনুমতি দিচ্ছেন না তার কাছ থেকে পারমিশন নাই এবার আপনি বুঝতে পারবেন অবৈধ সম্পর্কটা থেকে আসলো তার মানে বৈধ সম্পর্ক বলতে এখানে যৌনাচারকে বোঝানো হয়েছে এবং মানুষ হাসি ঠাট্টা তামাশা মজাক করা যেটাকে বোঝায় এটাও যদি কারো সাথে করতে হয় এটাও কেবলমাত্র তার স্ত্রীর সাথে সে করতে পারবে আজকে আমরা আমাদের সমাজে দুস্তামি ফাজলামি মস্কারার ছলে আমরা একই ক্লাসমেট হয়ে আমাদের সহপাঠী মহিলার গায়ে হাত দেয় টিচাররা ছাত্রীকে আদর করার বাহানায় হাত দেয় বাসে রাস্তাঘাটের মধ্যে কাউকে হেল্প করার জন্যে হাত হাত দিয়ে ধরে বাসের কন্ট্রাক্টর হেল্পাররা প্রায় মহিলার গায়ে হাত দেয় বাজারের মধ্যে একাকার হয়ে ফ্রি মিক্সিং করে আপনি টাস খাচ্ছেন গাদাগাদি করে আপনি ট্রেনে আর বাসে বসবেন অটোতে এক পাশাপাশি বসতেছেন দুস্তামি ফাজলামের ছলে খালাতো ভাই মামাতো ভাই বিআই এইভাবে যত রকমের সম্পর্কগুলো আছে বিয়ে সাদের অনুষ্ঠানে আপনার রং ঢং করতে গিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে পাত্রপক্ষ বরপক্ষের ছেলেদের সাথে মেয়েদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে যেই ধরনের আচরণগুলো করা হয় কাউকে ড্রপ করে দেওয়ার নামে বাইকার রাজকে যেগুলো করে অধিকাংশ যুবকরা বাইকার হয় মানে ওই যে বাইক দিয়ে যে রাইট রাইট দেয় না কী বলে রাইটই তো বলে রাইট হ্যাঁ যে একজন ড্রপ করে দেয় সে এমন এক দান্দা ধান্দা বেছে বেছে নিয়েছে তার মানে সে কলাও বেছে মেলাও দেখে এমন উদাহরণটা হচ্ছে এমন যে আমার ইনকামও হবে মজা নাও হবে আবার দুঃসাহসিকতা এত চরমে পৌঁছে গেছে তারা আবার ক্যামেরাও ব্যবহার করে আবার মহিলার সাথে কি করে না করে সেগুলো আবার আপনাদেরকে জানায় যে কিভাবে একটা মেয়েকে পটাতে হয় এগুলো আবার আপনাদের কাছে শেয়ার করে তাহলে জেনে নেন যেগুলোকে আমরা দুষ্টামি বলি ফাজলামও বলি মস্করা বলতেছি ইসলামে কোরআনের ভাষায় এগুলোকে ফাহেসা বলা হয়েছে কি বলা হয়েছে ফাহেসা ফাওয়া হেসার বহু ফাওয়া হেসা এই ফাহেসা সম্পর্কে আল্লাহ সহলা কোরানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে যেটা একটু পরেই আপনার কাছে ব্যক্ত করা হবে তা আল্লাহ হওয়া হুয়া তালা তিনি আমাদেরকে ফাহেসা এবং ওটা যদি জেনা পর্যন্ত পৌঁছে যায় ইসলাম এটাকে চরম অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে চরম অপরাধ যেই অবৈধ সম্পর্কের সাথে এখন কোনো পার্সন বাকি নাই ক্লাস থ্রির ছেলে মেলে ছেলে পেয়ে তারা পর্যন্ত প্রেমপ্রীতির সাথে জড়িত স্কুল কলেজ এমনকি মাদ্রাসার হুজুররাও বাকি নাই তারাও দেখা যায় এই মহিলাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেছে একমাত্র আল্লাহ যাদেরকে হেফাজত রেখেছেন তারা ছাড়া বাকি অধিকাংশ মানুষকে আমরা এই পথের পথিক দেখতে পাচ্ছি জেনে নেন আল্লা সুহান আহুয়া তালা এই ফাহেসাটাকে হারাম করেছেন আর এটা যদি জেনার পর্যায়ে যায় তাহলে আল্লা সুবহান আহুয়া তালা আপনাকে এর শাস্তি স্বরূপ ইসলামে যে বিধান রেখেছেন সেটা আপনি সুরা নূর চব্বিশ নম্বর সুরায় উল্লেখ করেছেন শুরু থেকে আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন একজন ব্যক্তি যদি জেনা করে তাহলে এই দুনিয়াতে তার শাস্তিটা কি হতে পারে বিশেষ করে একটা যুবক যুবতী যার বিয়ে করে করেন এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি যদি জেনাই লিপ্ত হয় আল্লা তালার পক্ষ থেকে শাস্তির বিধান জারি করেছেন আজানি আজানি ফাজেদিন আল্লাহ বলেছেন একজন জানি মহিলাকে এবং একজন জানি পুরুষকে জেনাকারি মহিলা এবং জেনাকারকে একশোটা বেতরাঘাত করতে হবে এখানে একটা ইঙ্গিত রয়েছে এই কথা বলতে গিয়ে আল্লাহ সব তালা প্রথম মহিলাদের কথা এনেছেন তার মানে বোঝা যাচ্ছে যে জেনার ক্ষেত্রে মহিলাদের পক্ষ থেকে পাল্লাটা ভারী হয় তাদের সাপোর্ট তাদের ইচ্ছা তাদের উস্কানি ছাড়া সহসা জেনা হতে পারবে না আমরা দুধের দোয়ানা বা ফেরেস্তানা কিছু কিছু মিডিয়ার কিছু আমাদের চোখে আসে ক্রাইম পেট্রোল অথবা ইন্ডিয়ান কিছু কিছু যেই ফিল্ম বা কি বলে এটাকে ম্যাগাজিন যে অনুষ্ঠানগুলো আছে তাতে কিছু কিছু এরকম দৃশ্য দেখাতে গিয়ে তারা প্রমোট করে এই জেনাকে মন্দ কাজকে টেকনিক শিখানো হয় কিভাবে আপনি এটা করবেন তো কোন এক বিচারক নাকি কোনো এক মহিলাকে বোঝানোর জন্য তিনি নাকি এটা করেছেন যে পাঁচশো টাকার একটা নোট বা কিছু দিয়েছেন যে এটা হেফাজত করতে এটা যেন সেই দর্শক ছিনিয়ে নিতে না পারে জানিন এটা কার ঘটনা তো সেই মেয়েটা নাকি আপ্রাণ চেষ্টা করে সে টাকাটাকে সেভ করেছিল নিতে পারেনি তার কাছ থেকে তাকে অনেক মারধর করা হয়েছে কিন্তু যখন বিচারে ডাকা হয়েছে তখন ওই বিচারক বলেছে যে তুমি আজকে প্রমাণ করলা তুমি চাইলে কোনো কিছু রক্ষা করতে পারো কিন্তু ইতিপূর্বে যখন তুমি এর বিরুদ্ধে নালিশ করেছিলা যে তোমারকে হয়রানি করেছে তোমারকে রেপ করেছে অথচ সেই কোনো আলামত আমি দেখতে পাইনি তার মানে তুমি স্বেচ্ছায় দিয়েছিলে আর তুমি বলেছিলা যে জোর করে করেছে তাহলে তোমার কাছ থেকে জোর করে যখন একটা টাকার নোট ছিনিয়ে নিতে না পারে তখন জোর করে তোমার কাপড়ও খুলল কি করে এটা তিনি বলেছিলেন জোর করে কি করে খুললো তার মানে বোঝাতে চাইলেন যে তুমি একটা পাঁচশো টাকার নোট যখন সেভ করার মতন ক্ষমতা রাখো তোমার গায়ে এত আচর এত মার তোমাকে মারা হয়েছে তারপর তুমি এই নোটটাকে ছাড়োনি কিন্তু ওই দিন যখন তুমি কেস করেছিলা তোমার গায়ে এমন কোনো আলামত আমি দেখতে পাইনি যে তোমাকে জোর করে করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে যদি সুযোগ করে না দেওয়া হয় একজন পুরুষ কোনো অবস্থাতে হয়তো কোনো মেয়েকে খারাপ কাজ করতে পারবে না ইল্লা যদি কোনো ঘটনা ঘটে সেটা ভিন্ন দুই চার জনে যদি করে সেটা ভিন্ন কিন্তু বোঝাতে চাচ্ছি যতগুলো জেনা হয় সম্মতিতে হচ্ছে একে অপরের সাপোর্টে হচ্ছে এবং দুজনে মিলে এই কাজগুলো করে তবে আল্লাহ সুবাহানা হুয়া তালা যখন শাস্তির কথা বলেছেন তখন আগে মহিলাকে এনেছেন তারপরে পুরুষকে এনেছেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে জেনা ফাহেসা। এটা যদি জেনা পর্যন্ত যায় আল্লা তালা বলেছেন এর বিচার হলো একশোটা ব্যত্রাঘাত করতে হবে এবং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে কোনো কোনো বর্ণনা এমনও পাওয়া যায় যে তাকে তার রাষ্ট্র থেকে তার গ্রাম থেকে এক বছরের জন্য বিতাড়িত করে দিতে হবে যেটাকে নির্বাসন বলে এটা হলো একটা সাধারণ জেনা জেনা করলে তার এই শাস্তি তার চাইতেও একটু মারাত্মক হল পরকীয়া পরকীয়া আর জেনার মধ্যে কি পার্থক্য এটা আপনাকে বুঝতে হবে একটা যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয় ইসলামের বিধান হল তাকে বেতরাঘাত করতে হবে আর তার শাস্তি হচ্ছে একশোটা বেতরাঘাত কিন্তু এই কোনো ব্যক্তি যদি পরকীয়ায় লিপ্ত হয় পরকীয়া মানে যার স্ত্রী রয়েছে তারপরে সে অন্য মহিলার সাথে গোপনে সম্পর্ক রাখে যার স্বামী রয়েছে তারপরে সে অন্য পুরুষের দিকে ঝুঁকে যায় এটাকে আমাদের ভাষায় পরকীয়া বলা হয় আপনি কি জানেন জেনার চেইতে পরকীয়ার পাপটা মারাত্মক কেন বা কী এর শাস্তি এটা আমরা সবাই জানি যে বিবাহিত কোনো পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বে যদি আর কারো সাথে জেনা করে তাহলে ধরা পড়লে কি হবে জানেন ওকে রজম করে দিতে হবে রজম মানে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লা সুবান তাহলে এত কঠিন বিচারের ব্যবস্থা করেছেন যারা পরকিয়ায় লিপ্ত হবে কেন কারণ জেনা যারা করে তাদের একটা খায়েশ আছে চাহিদা আছে তার শক্তি সামর্থ্য নাই বিদায় সহসায় সহজে যাকে পায় তার সাথে এটা করে কিন্তু বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী তাদের কিন্তু হালালভাবে এটাকে পুরা করার জায়গা ছিল সে চাইলেই এটা করতে পারতো বিশেষ করে সাল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে অন্য মহিলার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই আছে অন্য মহিলাকে দেখে যদি তোমার চাহিদা জেগে যায় তাহলে তুমি তোমার ঘরে এসে সেটা তুমি তোমার স্ত্রীর কাছে পেয়ে যাবে তারপরে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে এই জন্য বিয়ের কন্তু প্রচলনটা করা হয়েছে কিন্তু আপনি সেটা করলেন না বরং আপনি পরক্রিয়ায় লিপ্ত হলেন পরকিয়ায় লিপ্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এক এমন মেয়েকে বিয়ে করেছেন হয়তো টাকার জন্য এখন টাকা আপনার হয়ে গেছে মেয়েকে পছন্দ হয় না অথবা যেই মেয়েকে আপনি বিয়ে করেছিলেন প্রথমে ভেবেছিলেন একটা বিয়ের পরে দেখেন তার চরিত্র বা আখলাক ভিন্ন তারপরে তার চাইতেও হয়তো ভালো কাউকে পেয়ে গেছেন এই জন্য আপনার অন্তর সেদিকে ঝুঁকে যায় এভাবে মানুষ পরকিয়ায় ঝোঁকে আর বিশেষ করে পরকিয়ায় ঝোঁকে অধিকাংশ প্রবাসীদের দ্বারা প্রবাসীরা যখন টাকা ইনকাম করার জন্য বিভিন্ন দেশে চলে যায় এক শহর থেকে আরেক শহরে গিয়ে কাজ করে তখন দেখা যায় তার পরিবারের যে চাহিদা শুধু টাকা দিয়ে তার হয় না তখন টাকাটা তার স্বামীর কাছ থেকে আসে আর দৌহিক যে চাহিদাটা সেটা অন্য অন্য ব্যক্তিদের কাছ থেকে সে নেওয়ার চেষ্টা করে তো এইভাবে মানুষ পরকীয়ায় জড়ায় মহিলাদের একটা নেচার সম্পর্কে জেনে নেন মহিলারা ছোট থেকে যখন বড় হয় ওকে যদি এই অনুভূতিটা জাগানো না হয় তাহলে কোনো দিন কোনো মহিলার কোনো পুরুষের প্রতি চাহিদা জাগবে না বরং ও ভয় পায় পুরুষদেরকে কিন্তু যখনই ওর চাহিদাটাকে জাগিয়ে দেওয়া হবে ওর কোনোভাবে টাচ স্পর্শ হয়ে যাবে ও যখন এর অনুভূতি বুঝে যে এর মধ্যে একটা আকর্ষণ রয়েছে তখনই কোনো পুরুষের দিকে ঝুঁকবে এটা হচ্ছে মহিলাদের ভিতর তো যখনই কোনো মহিলাকে একা পায় যে তার স্বামী নাই বিধবা বা তালাক প্রাপ্তা তখন সেই সুযোগগুলো ওই পুরুষগুলো নেওয়ার চেষ্টা করে যখন তাকে খুব বেশি ইমপ্রেস করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার হেল্প করে তার সন্তান থাকলে সন্তানকে গিয়ে কোলে নেয় চকলেট কিনে দেয় ফুল নিয়ে যায় গিফট দেয় হসপিটালে যেতে হলে চলেন আপা নিয়ে যায় ভাবি এই বলে সময় দেয় তখন এই মহিলাটা ধোকায় পড়ে যায় যখন দেখে যে এ তো আমার অনেক কাজে আসে আর আমার স্বামী তো ফলাই থেকে গেছে তো গেছি তো যখন এই রকমের কোনো সুযোগ পায় তখন সে পরকিয়ায় জড়ায় ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই স্ত্রীকে রেখে আসছে দেশে সে এখন হসপিটালে একটা ক্লিনার অথবা একটা ওই নার্সের জব করে তার পাশাপাশি কলিংয়ের সাথে রাত দিন তার ওঠা বসা হাসি ঠাট্টা তামাশা মস্করা সে হয়তো রিসেপশনে কাজ করে রিসেপশনে আরেকটা মেয়ে আছে তাহলে একই পাশাপাশি থাকার কারণে তখন এর প্রতি ঝুঁকে যায় তখন তার স্ত্রী তো বাসায় আছে কিন্তু এখন তার চাহিদা যেতেও পারে না তখন এর সাথে পরকিয়ায় লিপ্ত হয় তাহলে এগুলোকে রোধ করে দিতে হবে আর আল্লা তালা বৈবাহিক সিস্টেমটাকে এই জন্য আমাদের জন্য উত্তম পন্থা বলেছেন কারণ এগুলো দিয়ে এই সব বাতিল সম্পর্কগুলোকে থামানো সম্ভব কিন্তু আমরা অধিকাংশ মানুষ আজকে রিজিকের কারণে এগুলোকে আমরা কোনো পরবাই করি না আমার কেন যেন মনে হয় রাসুল্লাহ সালাহ আলহিহ ওয়া সাল্লামের যুগে এই বিচারগুলো যখন হতো যে জেনা করলে একশোটা বেতরাঘাত আর কোনো বিবাহিতকে ধরতে পারলে রজম করে দেওয়া যখন বাস্তবায়ন হতো বর্তমানেও যদি এটা চালু থাকত অধিকাংশ পয়সাওয়ালারা একটা দুইটা তিনটা এমনকি চারটা করার পরেও সে আরো বিয়ে করার জন্য আল্লাহর কাছে হয়তো ফরিয়াদ করত। কিন্তু আজকে ফ্রিভাবে পেয়ে যাচ্ছে তো আশ্চর্য হয়ে গেলাম যখন রিপোর্টগুলো দেখলাম সাক্ষাৎকার নিচ্ছে এক অভিনেতা এক ব্যক্তির দুটা ভাষা সে ব্যবহার করেছে যেটা জীবনে আমরা কোনোদিন শুনি নাই বাংলার জমিনে ঢাকাতে পয়সাওয়ালাদের ঘরে কিছু না নাকি সুগার মাম আছে সুগার মাম আর সুগার ড্যাড বিলে সুগার বাপ মানে মিষ্টি বাপ মিষ্টি মা নাম শুনেছেন এরকম কোনো দিন লাহাওয়ালাওয়ালা কুয়াতিল্লা বলছে তাদের কাজ কি সুগার মাম কেন বলা হয় বলা হচ্ছে যে যাদের অগাধ পয়সা আছে ইনকাম সোর্স ভালো কিন্তু সঙ্গী নাই স্বামী গেছে গিয়ে অন্য মেয়েদের সাথে বা অন্য দেশে বড় জব করে নেভি অথবা ডাক্তার সারা রাত ভরে হসপিটালে থাকে অথবা এয়ার হোস্টেজে কাজ করে পাইলট বা কিছু স্বামী অন্য জায়গায় ব্যস্ত কিন্তু তার জীবনে সে একাকিত্ব ফিল করে কিন্তু তার অগাধ টাকা আছে বাড়ি গাড়ি আছে তখন সে সুগার মাম হয়ে গেছে এখন সে সুন্দর সুন্দর যুবক ছেলেদেরকে দেখলে তাদেরকে সে আদর করার জন্য নিয়ে আসে তার মানে পালে কারো বাইক প্রয়োজন বাইক গিফট করে দেয় দামি দামি অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেয় তারপরে ভ্রমণের জন্য টাকা দেয় ফ্লাট দেয় এসে যার জন্য এরকম সুযোগ সুবিধা আছে এক সপ্তাহ এক মাস যার জন্য খুশি তাদের সাথে তারা রাত কাটায় এই খবর শোনানোর আগে আমি আরও দুই চার পাঁচ বছর আগে একটা কল পেয়েছিলাম প্রশ্ন করার জন্য আমাদেরকে জানানো হয়েছে যে হুজুর আমরা কি করব। বলছে আমি এক বাসায় গেলাম সে মূলত বিমানবালা কিন্তু কালো মহিলাটা অনেক মোটা নাকি সে তারা কোন এক আত্মীয় ঘরে গিয়েছে দেখেছে যে এক কোনো এক যুবক তার ঘরে তো জিজ্ঞেস করলো কে বলতেছে এটা তার বয়ফ্রেন্ড বা এরকম তিনি প্রায় করে সপ্তাহে সপ্তাহে কাউকে না কাউকে নিয়ে আসে সে রাত কাটাই এভাবে কেন কারণ তিনি দেখতে শুনতে অতটা ভালো না এই জন্য তাকে কেউ বিয়ে করে না এই জন্য তিনি এই কাজটা করে প্রত্যেক যাকে ভাল লাগে টাকার বিনিময়ে নিয়ে আসে তার সাথে থাকে এটা হচ্ছে অবস্থা কিন্তু ওই কথাটা তখন আমি বলি নাই কোনো বক্তব্যে কেন কারণ এগুলো প্রচার করার জিনিস না কিন্তু এখন ইদানিং এত বেশি মাথাচারা দিয়ে উঠেছে তখন এগুলো আমরা জানতে পারি শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যেগুলো অবশ্যই বিস্ময়কর ব্যাপার মুসলিমদের কালচার কবে যে ইহুদিন আসারাদের মতো হয়ে গেছে এটা আপনার আমি হয়তো টের পাচ্ছি না কিন্তু যারা পয়সার পেছনে ঘোরে যারা দামি দামি শহরগুলোতে থাকে তাদের লাইফে এটা একটা ডাল ভাত হয়ে গেছে এই জন্য রাসুল্লাহ সাল্লাম আলিহিসাল্লামের সময়ের বিচার যদি বর্তমানে থাকত তাহলে এদের চাহিদা তো আছে তারা হালাল পন্থা ছাড়া কোনো দিন হারাম যেতে পারতো না তাহলে তারা বাধ্য হয়ে একটা দুইটা তিনটা চারটা বিয়ে তারা করত। কিন্তু তারা একটাই বিয়ে করে কিন্তু এরকম দশটা মেয়ের সাথে তারা খারাপ কাজ করে এটা প্রায় নেতাদের সাথে দেখা যায় প্রায় নেতাদের সাথে যাদের পয়সা আছে বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা বেশ কিছু ডাক্তারদের সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য তো নেটে যাবে এই জন্য হয়তো অনেকে বলবে যে আমাদের সম্পর্কে এরকম বলা হলো এটা মিথ্যা প্রচার না বরং আমাদের কাছে তথ্য রয়েছে বিদায় তাই ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এদের কথা কি বলবো যেখানে আমাদের মতো হুজুরদের মতো বহু মানুষ আছে যারা এই পরক্রিয়ারে লিপ্ত কি মনে করেন আজকে ওই যে যেটা ট্রান্সজেন্ডার যেটা যে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে বিনা বাড়াবাড়িতে বা দুঃখ নিয়ে বলতে হয় এরকমের দু চারটা ঘটনা তো মাদ্রাসায়ও ঘটে ঘটে না এটা কি নতুন ঘটে নাকি বহু আগে থেকে ঘটে আসে প্রায় তো রিপোর্ট শোনা যায় শোনা যায় না তার মানে মনে হচ্ছে যে এই চরিত্রের লোক পৃথিবীতে বহু আগে থেকেই আছে যদিও কোনো বছর মাথাচারা দিয়ে ওঠে কোনো বছর মাথা মাথাচারা দিয়ে ওঠে না বা আমরা আমাদের ধর্মের খাতিরে এই ধরনের সংবাদগুলোকে আমরা প্রমোট করি না কিন্তু জেনে নেন এটা সব সেক্টরের মানুষের মধ্যেই এই মন্দ চরিত্রের লোক দু একজন করে আছে কিন্তু ইদানি এদের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে আপনি জানেন আমি যখন সৌদি আরবে ছিলাম এমন দু একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তখন আমার দাড়ি মোসো ছিল না আমি যখন যাই তখন আমার বয়স মাত্র সতেরো ছিল ওই ছবিটা আমার এখানে আছে আমি চাইলে এখন দেখাইতে পারি কিন্তু প্রয়োজন পড়ে না তখন আমাকে এক বাঙালি বলল তুমি মোস রেখে দাও তখন আমি ইসলামিক দাওয়াত পাইনি জিন্সের প্যান্ট পরা ছিল নিজের মতো করে টাই পরতাম ওইভাবে চলতাম তখন আমাকে বললো তুমি মোষ রেখে নাও কেন কারণ দুই চারজন পাকিস্তানিকে দেখেছে যে আমার পেছনে ঘুর ঘুরঘুর করতো চাকরি দেওয়ার বাহানায় ভাই বলতো কাছে আসতো তো ওই বাংলাদেশি যিনি আমাকে নিয়ে গেছে উনি এ সম্পর্কে খুব ভালো জানতো তখন তিনি বলল যে ব্যাপার তো খারাপ আর পাকিস্তানিদের নেচার যে এমন এটা আমরা জানতাম না আমরা তো তাকে পাকিস্তান মনে করি মানে পাক স্থানের লোক কিন্তু বিনা বাড়াবাড়িতে বলতে পারি আল্লাহ মাফ করে এদেরকে এই চরিত্রের লোক লুত আলা ইসলামের কাউমের চরিত্রের লোক পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বেশি আছে জেনে নেন আপনি খোঁজ নিয়ে দেখেন তথ্য পেয়ে যাবে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এই চরিত্রের লোক বহু আছে বাংলাদেশিদের মধ্যে দুইটা দুই তিন চার পাকিস্তানিকে আমি দেখেছি আফগানিস্তানকেও দেখেছি কিন্তু এই চরিত্রের লোক বাংলাদেশিদের মধ্যে আছে এটা আমি কোনোদিন বিশ্বাস আমার হতো না বা করতাম না কিন্তু ভাগ্যক্রমে এরকম ব্যক্তিদেরকেও দেখা গেছে দুই চারজন বাঙালিকেও দেখেছি যারা এই কুকর্মের মধ্যে লিপ্ত ওদের সাথে থাকতে থাকতে এমনটা শিখে গেছে তারা কুকর্মে লিপ্ত সেখানে গিয়েও অথচ জানেন এটা কত নোংরা কাজ যদি সৌদি আরবের আইনে এখন পর্যন্ত যদি কাউকে ধরতে পারে ওর কিন্তু বেঁচে থাকার অধিকার নেই ওরা ঠিকই প্রকাশ্যে হত্যা করে দেবে কিন্তু তারপরও মানুষ এই কুকৃতির মধ্যে লিপ্ত হয় কেন মানুষের ফিতরত যদি নষ্ট হয়ে যায় এগুলো তার কাছে কোনো ম্যাটার রাখে না আর এটা এতভাবে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আর না হয় আল্লা সুবহান তালা হয়তো ওই লৌতালা ইসলামের মতো যে কাজ করেছিলেন যে আচরণ করেছিলেন লুতালা ইসলামের কাউমের সাথে আল্লা সুবহান তালা হয়তো আমাদের সাথেও করতে পারেন যদি ওইভাবে হয়ে যায় লৌতালা ইসলামের কাউমের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বহু জাতিকে আল্লাহ সুবাহ ধ্বংস করেছেন সেই তথ্য আপনার কাছে আছে কিন্তু দেখা যায় যে বহু জনপদ আছে ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে আবার নতুন করে প্রজন্ম জন্ম নিয়েছে এবং বসবাসও করে যাচ্ছে কেবল মাত্র পৃথিবীতে একটা জায়গা সেটা হচ্ছে লৌতালা ইসলামের কাউমের সেই এলাকাটাকে আল্লাহ এতটা ঘৃণা করেছেন বা এরা এতটা নাপাক করে দিয়েছিল যে এখানে দ্বিতীয়বার আর আল্লাহ কোনো জনবসতি বসবাস করার কোন ক্ষমতাই রাখে নাই মানে সেই জায়গাটাকে আল্লাহ রাখে নাই দিয়েছে পুরা সেখানে একটা পোকা পর্যন্ত বাঁচে না পানি আছে কিন্তু মাছ নাই একটা পোকাও বাঁচে না এত নোংরা কাজ হচ্ছে এটা তো আমাদেরকে বলা হয়েছে এর বিপক্ষে কথা বলতে জেনে নেন পরকিয়া অত্যন্ত মারাত্মক একটা কাজ এটার কি বললাম শাস্তি দুনিয়াতে রজম করে দিয়ে একে হত্যা করে দিতে হবে এই সম্পর্কে হাদিসগুলো যদি আপনি পেতে চান তাহলে বুখারি থেকে আপনি নিতে পারেন ছয় হাজার থেকে নিয়ে ছয় পর্যন্ত তেরোটা হাদিসের মধ্যে শুধু রজমের কথাই রয়েছে সেখান থেকে দেখে নেন তাহলে সাধারণ জেনা থেকে মারাত্মক হলো পরকীয়া পরকিয়ার থেকেও আরেকটা মারাত্মক পাপ আছে যদি সেটা কোনো বৃদ্ধ লোক বয়স্ক লোক তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সারা জীবন সে সংসার করে আসলো এই স্বাদও উপভোগ করেছে এখন মরে যাবে কয়দিন পরে এমন ব্যক্তি যদি জেনাই লিপ্ত হয় এই ব্যক্তি পরকীয়াকারীর চাইতেও বেশি মারাত্মক পাপী পরকীয়া যারা করে তাদেরকে পাথর মেরে রজম করে দিতে হবে এটা হচ্ছে বিধান বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদেরও একই হুকুম তাদেরকেও পাথর মেরে দিয়ে মেরে ফেলতে হবে কিন্তু পরকালের বিষয়টা কেমন আপনি জানেন আল্লাহসভানা হওয়া তালা এদেরকে এতটা ঘৃণা করেন যে কেয়ামতের মাঠে বেশ কিছু ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না যাদেরকে আল্লাহ আল্লাহসোভানা হওয়া তালা পবিত্র করবেন না যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি এই তো শুনেছেন যে সালাহ সাতুন লাই ও কাল্লিম কাল্লি মহম্ম আহু ইয়ামাল কেয়ামা ওয়ালা ইয়ামজুর ইলাহিম ওয়ালা আযাবুন প্রায় হাদিসের মধ্যে এই তিনটা শব্দ আছে যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করা হবে না আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আমি হাদিসটা বলি তারপর এখানে একটা দিক নির্দেশনা আপনাকে আমি দেখাব হাদিসটি মুসলিম থেকে নিয়ে নেন ইমানের অধ্যায় রয়েছে একশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসূরুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাহ সাতুন লাহিউ কাল্লিমহুমুল্লাহ ইয়ামাল কিয়ামাতি ওয়ালাহিউ জাককিহিম ওয়ালা ইয়ংজুরু ইলাইহিম ওয়ালাহুম আজাবুন আলীম কারাতারা প্রথম ব্যক্তি শৈ হুজানি বৃদ্ধ বয়সের লোক যদি জানায় লিপ্ত হয় তাহলে তাদের সাথে আল্লাহ সহ কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না আর মালিকুন ক্যাজাব মিথ্যুক শাসক আর মোস্তক বেরুন এবং অভাবী কিন্তু অহংকারী যাদেরকে আল্লাহ অঢেল দিয়েছেন তাদের অহংকার সাজে কিন্তু যার কিছুই নাই তারপরও যদি অহংকার করে তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ এর দিকে তাকাবেন না যেটা অনেকগুলো কথা বলতে হবে আমি সার সংক্ষেপ আপনার এখান থেকে সরে যাচ্ছি তাহলে যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনা করে কেয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না আজকে এই বক্তব্যের মাধ্যমে আমি আমাদের ওই মুসলিম ভাইদেরকে বলতে চাই যারা বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা যাদের বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে চাইলেই সে একটা বিয়ে করতে পারে কেউ তাকে বাধা দিয়ে রাখার নাই কিন্তু সে সমাজের ভয়ে চক্ষু লজ্জায় নিজের সন্তানের কাছে হিরু শাস্তে গিয়ে নিজের ওয়াইফের তানা থেকে বাঁচতে গিয়ে সে জেনায় লিপ্ত হয় কিন্তু সে বিয়ে করে না জেনে নেন সে শুধু সমাজের ভয়ে এই কাজটা করেছে কিন্তু আল্লাহকে ভয় পায়নি রেজাল্ট কী কেয়ামতের মাঠে এই সমাজ তাকে বাঁচাতে পারবে না তার স্ত্রী সন্তান তাকে কোনোদিন উপকার করতে পারবে না এই জন্য তাদেরকে আমরা এই মেসেজটা দেবো আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআন হাদিসের এই বার্তাটা আপনি মেনে নেন কারণ আল্লাহ আপনার জন্য বিয়ে করা জায়েজ করেছেন আপনি করলেই যাকে আপনি চাচ্ছেন আপনি উত্তমভাবে নিয়ে বসবাস করতে পারেন কিন্তু আপনি সমাজ বা আপনার স্ট্যাটাস মানমর্যাদার ভয় দেখিয়ে আপনি জেনায় খারাপ কাজে লিপ্ত হচ্ছেন আপনার জন্য এই হাদিস যে কেয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন পর্যন্ত না এটা অনেক বড় একটা ধমক আপনি জানেন যখন হাদিসে কোরআনে আপনাকে কোনো কিছু বলা হয় এর একটা গুরুত্ব যে আছে আল্লাহ যদি কারো দিকে না তাকান এটা আপনার আমার ফয়দা কি। বরং আমরা তো স্কুলে দেখেছি যারা পড়া পারে না তারা নিচু দিকে তাকায় থাকে যে টিচার যেন ওর দিকে না তাকায় এটা যারা পড়া পারে না তাদের স্বভাব যেমন যারা ক্রাইম করে দেখবেন ও পুলিশের চোখে চোখে তাকায় না ও কোনো অন্য কাজে ব্যস্ত যাতে পুলিশ ওকে না দেখে এটা মানুষ করে তাহলে কেয়ামতের মাঠে যদি আল্লাহ আপনার আমার দিকে না তাকান তা আমাদেরই ফয়দা ব্যাপারটা এমন ছিল না যে আল্লাহ যদি আমাদের দিকে না তাকান মানে দেখলো না আল্লাহ খবর নিল না তো বেঁচে গেলাম বিষয়টা এরকম না বরং আপনি যখন কোরআন হাদিস পড়বেন তখন দেখতে পাবেন আল্লাহর এই যে তার দিকে তাকানো এই কথাটার হাদিসে বর্ণনায় কেন আসছে কারণ আপনি জেনে নেন আল্লাহ ওয়া তালা কেয়ামতের মাঠে প্রত্যেকটা মমিনের সাথে ফেস টু ফেস কথা বলবেন প্রত্যেকটা মমিনের সাথে যাকে আল্লাহ সুবাহা হুয়া তাহলে এই সুযোগটা দেবেন যে নিজের কাছে এনে কথা বলবেন পর্দা দিয়ে ঘিরে ফেলা হবে আমরা সেই নাজোয়ার হাদিস বহুবার উল্লেখ করেছি যে আল্লাহ একজন মমিনকে তার সামনে নিয়ে আসা হবে দিয়ে ঘিরে নেওয়া হবে কেউ দেখতে পাবে না সেখানে আল্লাহর সে থাকবে কোনো মানে আল্লাহ ডাকবেন না আল্লাহ তার নিজের ভাষায় এই ব্যক্তির সাথে কথা বলবেন এবং আল্লাহ তার নামাটাকে খুলে দেখাবেন এবং দেখাবেন যে এই পাপগুলো সব তোমার ছিল সেই ব্যক্তি বলবে আরিফ তো রাব্বি আরিফ তো আল্লাহ আমি এটাকে স্বীকার করে নিচ্ছি এটা আমারই পাপ এই যে আল্লাহ কথা বলবেন ওর দিকে তাকাবেন সামনে নিয়ে আসা হবে রেজাল্ট কি জানেন আল্লাহ যার দিকে তাকিয়ে কথা বলবেন জেনে নেন ওর পাপ যদি পৃথিবী ভরাও থাকে তারপরও ক্ষমা পেয়ে যাবে কারণ আল্লাহর দৃষ্টিটাই হচ্ছে ভিন্ন কিছু একটা বাপ মা যখন সন্তানের চেহারার দিকে তাকালে সন্তানকে মারতে পারে না আঘাত করতে পারে না আর আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টির থেকে বেশি দয়াবান রাসুল্লাহ আসলাম একটা হাদিসের ভাষা এটা বলেছিল যে আল্লাহ আর হামু বেহাজিহি বেওয়ালাদিহা একটা মা তার সন্তানের প্রতি যতটা বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি তার থেকেও বেশি দয়াবান এই জন্য আল্লাহ যদি কারো দিকে তাকিয়ে কথা বলেন জেনে নেন ওর ক্ষমা পাওয়ার গ্যারান্টি রয়েছে কিন্তু যাকে আল্লাহ ক্ষমা করতে চান না তাকে আল্লাহর সামনে পর্যন্ত আসতে দেওয়া হবে না আর এই ধরনের পাপে যারা জড়ায় তাদের জন্য এই শাস্তি রয়েছে যে কেয়ামতের মাঠে তাদেরকে পবিত্র করা হবে না এই তাদেরকে আল্লাহ ভুলে যাবেন এটা খুব কঠিন ধমক এই জন্য বৃদ্ধ বয়সে এই জেনা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এখন আমরা যারা যুবক বয়সেই নিজের কুপ্রবৃত্তিটাকে কন্ট্রোলে আনতেছি না লাগামহীন ছেড়ে দিয়েছি আপনি জেনে নেন মানুষ কিন্তু অভ্যাসের দাস যুবক বয়সে যে লেলিহান চরিত্র লালায়িত হয়ে যান আপনি মহিলাদের দিকে আপনার এই স্বভাব কিন্তু থেকে যাবে যখন বয়স বাড়বে তখন আপনার মধ্যে এই চাহিদাই থেকে যাবে ওই মহিলাদের দিকে তাকিয়ে থাকা স্পর্শ করা কাছাকাছিতে করা এই স্বভাবটা থেকে যাবে তখন কিন্তু আমি আর আপনি লাঞ্ছিত হব এই জন্য এই বয়স থেকেই নিজের এই কুপ্রবৃত্তিটাকে দমন করতে হবে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাহলে একটা উত্তম ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভবপর হবে কিন্তু আমরা আমাদের চরিত্রটাকে লাগামহীন ছেড়ে দিয়েছি এই জন্য আমরা কিন্তু লাঞ্ছিত হব এবং একটা পর্যায়ে শাস্তির মুখাপেক্ষী হব তা আল্লাহ হুয়া তালা বলেছেন যে পরকীয়ার শাস্তি হচ্ছে তাকে রজম করে হত্যা করে দিতে হবে পরকালে এর কি হবে কোরআন হাদিসে যত জায়গায় বড় বড় পাপগুলোর কথা বলা হয়েছে জেনে নেন জেনা অবৈধ সম্পর্ক এটা তিন নাম্বার পাপ যতগুলো বড় পাপ আপনার নজরে আছে বা কোরআনের মধ্যে এসেছে তার তিন নাম্বার পাপ হচ্ছে জেনা পরকীয় করা বা অস মানে অবৈধ সম্পর্ক করা এই মর্মে বহু আয়াত পাবেন একটা আয়াত শুধু আমি আপনার কাছে এখন পেশ করি যেমন একটা আয়াত পাবেন আপনি বনি ইসরাইল সতেরো নম্বর সুরার একুশ থেকে নিয়ে পড়েন প্রথমে শির্কের কথা আছে তারপরে হত্যার কথা আছে তারপরেই জেনার কথা আছে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াতটা আপনি দেখেন সেখানে আল্লা সুবহানা বলেছেন দয়াময়ের বান্দা যারা যাদের উপরে রহম করা হবে দয়া করা হবে তারা এই এই কাজগুলো করতে পারে না কোন অবস্থাতে করতে পারে না

ইয়ামাল কেয়ামাতি ওয়াখুলদু ফি হি মোহানা এভাবে আল্লাসোবানা হুয়াতলা ঊনসত্তর সত্তর নম্বর আয়াতটা উল্লেখ করেছেন যে রহমানের বান্দারা কোনোদিন আল্লার সাথে অন্য কাউকে ডাকতে পারে না রহমানের বান্দা কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না রহমানের বান্দা কোনোদিন জেনাতে লিপ্ত হতে পারে না তবে যদি এই কাজগুলো কারো দ্বারা হয়ে যায় তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব এবং সেখানে সে অনন্তকাল পরে থাকবে এটা আল্লাসোবানা হুয়াতলা ধমক দিয়েছেন তাহলে এ আয়াতে আমি আপনাকে দেখাতে চেয়েছি তিন নাম্বার পাপ হচ্ছে জেনা প্রথম পাপ হচ্ছে শিরিক করা দ্বিতীয় পাপ হচ্ছে হত্যা করা এবং তৃতীয় পাপের কাতারে রয়েছে জেনা করা এ পাপ রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আব্দুল ইবনে মাসুদ তিনি বলছেন ইয়া রাসুল্লাহ আই ইউ জম্বি আজম কোন পাপ সবচেয়ে বড় তখন তিনি বলেছিলেন আতাজ আলা আলু আলুল্লাহ নিদ্দান ওহু আলাকাক আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সেই স্রষ্টার সাথে তুমি অন্য কাউকে সমকক্ষ স্থির করবা এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ বলছে সুম্মা আই তারপরে কোনটা ইয়া আল্লাহ তখন রাসুলাম বলেছেন আন তুমি তোমার সন্তানকে হত্যা করবে মিন আজিলি আইয় যে তোমার সাথে বসে খাবে তোমার রিজিক খেয়ে ফেলবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এটা হচ্ছে বড় পাপ আজকেও খুদ্ভা এই কথাটা বলা হয়েছিল আপনারা যারা এখানে সজাগ হয়ে কথা শুনতেছেন এমন কোনো ব্যক্তি হাত তো দেখি যে এই ভয়ে খাদ্য খাওয়াতে পারবেন না বা আপনার রিজিক কমে যাচ্ছে এই ভয়ে কেউ কি আজ পর্যন্ত কোনো সন্তানকে হত্যা করেছেন আছে কেউ এরকম ব্যক্তি নাই এইভাবে ভাবলে বাস্তবিকই কোনো মুসলিম এমন নাই যে নিজের প্লেটে খেতে বসবে বিধা নিজের সন্তানকে হত্যা করে দিয়েছে এমন নাই কিন্তু দ্বিতীয় বিষয়টা যখন এখন বলবো এখন দেখা যাবে যে আমাদের মধ্যে অধিকাংশই এই চরিত্রের লোক একটা সন্তান হয়ে গেছে এক দেড় বছর মাত্র হয়েছে আবার তার স্ত্রী প্রেগনেন্ট এখন সে প্রশ্ন করে হুজুর আমার ওয়াইফ দুর্বল পারে না শরীরে রক্ত নাই মাথা ঘুরায় পড়ে যায় মাত্র একটা বাচ্চা হয়েছে আবার একটা চলে আসছে এখন কি করব। তার মানে সে তার স্ত্রীকে দিয়ে বাহানা দেখায় যে সে রুগ্ন পারে না একটা মাত্র হইল অথচ সে বোঝাতে চাচ্ছে এই মাত্র একটা হলো আবার যদি আরেকটা চলে আসে তাহলে আমি লোড নিতে পারবো না মানে সে তার রিজিক নিয়ে প্যারেশান সে লালন পালন করতে গিয়ে ব্যর্থ হবে এই জন্যে হুজুরদের কাছে প্রশ্ন করে ফতুয়া জানতে চায় যে প্যাটে যে বাচ্চাটা আছে এখন এটাকে কি করা যায় রাখা যাবে কি যাবে না তাহলে যারা মনে করে যে একাধিক সন্তান হলে আপনার রিজিকের ঘাটতি পড়ে যাচ্ছে আপনি খাওয়াইতে পারবেন না আপনি তো এই চরিত্রের লোক যে যেই ব্যক্তি খাদ্য খাওয়ানোর ভয়ে নিজের সন্তানকে হত্যা করে দেয় অথচ আল্লাহ বলতেছেন ওলা দাকুম মিন ইমলাক আরেকটা আয়াতে আছে মিন হাসিয়াতা ইমলাক যেটা আপনি সুরা আন ছয় নাম্বার সুরার একশো একান্ন নম্বরে পেয়ে যাবেন আর এই আয়াতগুলোতে আপনি সুরাম বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার তেত্রিশ বত্রিশ তেত্রিশে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন খাদ্য খাওয়ানোর ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না এই ইয়াকুম যে আমি তাদেরকে রিজিক দে এবং তোমাদের দিই আগে বাচ্চার কথা বলেছেন আল্লাহ যে ওর রিজিক ও নিয়ে আসে ওর রিজিক তোমার দায়িত্বে নাই। আরেকটা শব্দের মধ্যে আসছে যে তারা তাদের রিজিক বয়ে বেড়ায় না তবে তাদের রিজিক আল্লাহ সুহানা হুয়া তালার জিম্মায় পৃথিবীর সবার রিজিক তো এটা আমার টপিক্সের বিষয় না কিন্তু এই কথাটা এখানে আছি বিদায় আমি আপনাকে একটু বলে দিলাম যে অধিকাংশ বাপমা যারা নিজের পেটের সন্তানটাকে মেরে দিতে চান শুধু এই ভয়ে যে কি খাওয়াবেন তাহলে আপনি বড় পাপে লিপ্ত বলেছেন কি কারণে যে তোমার সাথে সে খাদ্য খাবে এই ভয়ে তুমি তাকে হত্যা করে দাও এটা হচ্ছে বড় পাপ তারপরে বলেছেন সোম্মা আই তারপরে কোনটা তখন তিনি বলেছিলেন আ। জানিয়া হালিলাতা জারাক তুমি তোমার প্রতিবেশীর সতী স্ত্রীর সাথে জেনা করবে এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ আর যেটা হয় সবচেয়ে বেশি সহজে অন্য এলাকার মেয়েদের সাথে জেনা খুব কম হয় কিন্তু যাদের ওই যে বললাম প্রবাসীদের বউ যারা যার স্বামী বাড়ি বাড়িতে নাই বা এমন দোকানে চাকরি করে সারা দিন ঘরে ফিরে না এমন বিষয়গুলোর সাথে বিশেষ করে দেওয়ার কর্মচারী আশেপাশের বন্ধু বান্ধব তাদের সাথে এই সম্পর্কগুলো সবচেয়ে বেশি হয় রাসুসলাম বলেছেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ যে হাদিসটি আপনি বুখারিতে ছয় ছয় হাজার আটশো এগারোতে পেয়ে যাবেন আল্লা সুহানা এই পাপিদের সম্পর্কে কি বলেছেন যখন কোনো ব্যক্তি জেনাই লিপ্ত হয় এর চাইতে কঠিন মনে হয় কোরআন হাদিসের মধ্যে আর কোনো কথা নাই যতটা আমার নলেজে বলে সেটা হচ্ছে বুখারে এবং মুসলিমে হাদিসটি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে লা ইযনি যানি হিনা ও মুমিন একজন জানি যখন জেনায় লিপ্ত হয় ওই অবস্থায় সে আর মমিন থাকে না এর চাইতে বড় কথা মনে হয় কুরআন হাদিসের এই বিষয়ে মনে হয় নাই এবং বলা হয়েছে ওয়ালা ইয়া সরিকো সারিকো হিনা ইয়া অহুয়া মিন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না খামরা আর নেশা যখন করে ওই অবস্থায় তার ইমান থাকে না এটা খুব কঠিন ধমক দেওয়া হয়েছে অতএব আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে নিজেকে বাঁচাতে হবে রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আপনি নিয়ে নেন কেয়ামতের মাঠে শাস্তিটা কত কঠিন হবে এটা সম্ভবত মেরাজের ঘটনা আর আরেকটা একটা বর্ণনা আসছে তার স্বপ্নে রাসলামকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে জিবরিল আলাহ সালামের সাথে যখন তিনি পথ চললেন তখন তিনি বললেন ফান্তালাকনা ইলা সাকবিন এক পর্যায়ে আমরা একটা উঁচু টিলার উপরে উঠলাম সে টিলাটা দেখতে এরকম ছিল মিসলো আত্মান্নূর তান্নূর বলা হয় ওই যে তন্দুল রুটি বানায় সে চুলার মতো রাসুসলাম বলেছেন আলাহু দাই এ ওয়া আসফালুহ ওয়াসিউন নিচের অংশটা ছিল প্রশস্ত আর উপরের মাথাটা ছিল কলসির মতো চিকন সেখানে ভিতরে আগুন ছিল সেই আগুনের প্রেসার যখন বেড়ে যায় সমুদ্রে যে ঢেউ আসে ঠিক ওই আগুনের প্রেসার যখন বেড়ে যায় মনে হচ্ছে যে আগুন ওই মুখ দিয়ে উপর উঠে যাবে আর ওই আগুনের ভিতরে যা ছিল মনে হচ্ছে যেগুলো সে ভেসে আসবে আপনি তারা লক্ষ্য করে দেখেছেন কিনা যখন ভাত বসায় ভাত যখন হয়ে যায় তখন ভাত কিন্তু গরম পানির সাথে উপর উপরে ভেসে আসে দেখেছেন না উপরে ভেসে আসে আবার তলে যায় একটার পর একটা উঠতে থাকে আবার ডুবতে থাকে ঠিক জাহান নামের আগুনের মধ্যে রাসুসাম এমন কিছু দেখেছেন যে উপর দিকে চলে আসতেছে ফাইজাত ফাইজাত তার আবা ইয়ারফা যখন কিনারে আসে তখন ধাউ ধাউ করে উপর দিকে উঠে যাচ্ছে হাতটা কাদ আইরজু মনে হচ্ছে যে বেরিয়ে চলে আসবে মানে লাফ দিয়ে মনে হয় বেরিয়ে চলে আসবে এমন অবস্থা আবার যখন কমে যায় নিচে পড়ে যাচ্ছে তখন বলেন ও ফিহা কিন্তু তাতে কারা আছে ফিহা, মহিলা এবং পুরুষ ওরা তারা উলঙ্গ অবস্থায় রয়েছে এই উলঙ্গ অবস্থায় তাদেরকে একসাথে রেখে এভাবে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে কেননা তারা উলঙ্গ অবস্থায় একসাথে কোনো রোমে ছিল কোনো জায়গায় ছিল যার ফলে এদেরকে উলঙ্গ অবস্থাতে এই আগুনের মধ্যে পোড়া হবে এবং অনন্তকাল এইভাবে তারা আগুন তাদেরকে ঠেলে উপর দিকে তুলে নিয়ে যাবে কিন্তু তারা বের হইতে পারবে না আবার নিচের দিকে যাবে রাসুল্লাহ সাল আলি ইসলাম যখন জিজ্ঞেস করলেন এরা কারা তখন জিবরিল আলাহ ইসলাম বলেছেন ওয়াল্লাজি রাই তাহু যাদেরকে আপনি দেখেছেন ফিসাক ওই তান্নুরের ভিতরে ফাহুমু জোনাক এরা হলো ওই জেনাকারী পুরুষ এবং মহিলা এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে এই জন্য আপনারা যারা যুবক বয়সে আছেন স্কুল কলেজে পড়েন ঠাট্টা মস্কারি করেন মনে করেন আপনারা তো মাদ্রাসায় পড়েন না দাঁড়িয়ে রাখেন নাই আমরা তো মনে হয় এই ক্যাটাগরির না আল্লাহ সবানা হাত হয়তো এটাগুলো আমাদের জন্য হয়তো একটু ছাড় দিয়েছেন এগুলো এই হুকুম তো হচ্ছে হুজুরদের জন্য দাঁড়িয়েলারদের জন্য যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য তারা এগুলো পরে তারা জানে তারা হয়তো এই জেনার সাথে লিপ্ত হলে তারা শাস্তি পাবে কিন্তু এই বিধানকে শুধু হুজুরদের মাদ্রাসাওয়ালাদের কাদের এটা প্রত্যেকটা মুসলিমের অতএব বাংলার জমিনে যারাই আজকে ঠাট্টা মস্কারের নামে যা করে দুঃখজনক হলে সত্ত্বেও আজকে আমরা পশু পাখির মতো লাগামহীন হয়ে যাচ্ছি এই ঠান্ডার মধ্যেও কিছু বাইকারকে দেখা যায় স্কুল কলেজে কোন থেকে যে তারা আসে জানি না পুরুষ মহিলা একাকার হয়ে দশ বিশটা বাইক নিয়ে দূর পথ কোথায় এই ঠান্ডার মধ্যে তারা রেস করে ভ্রমণ করে তাদের বাপমা আছে বলে তো জানা নাই বাপমা থাকলে তো খোঁজ নিত তাদের বাপমাও নাই আমাদের দেশের রাষ্ট্রের নেতাও নাই রাষ্ট্রনায়ক যদি থাকতো তাহলে তার রাষ্ট্রে এইভাবে উন্মুক্তভাবে ছড়ানো হবে এটা কোনোদিন হতো না কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে রাষ্ট্রনেতা না থাকার মতো এটা একটা নামের মাত্র রাষ্ট্রনেতা কিন্তু মূলত যেটা আল্লাহ সুবাহা হুয়া তারা চেয়েছিলেন এমন কোনো ভূমিকা বাংলার কোনো নেতা দেখাইতে পারে না এটা শুধু জাস্ট নামের তো এই জন্য আমাদের জীবনে এই লাঞ্ছনাগুলো আমি আপনাকে কয়েকটা বলা হয়েছে যে পরিত্রাণের কথা বলি এগুলো তো আপনারা জানেন আমি একটা দু পরিত্রাণের কথা বলি যেটা বেশি উপযোগী বর্তমানে আমাদের জন্য যারা এই পাপ থেকে বাঁচতে চান তাদের জন্য এই এই অবলম্বন করা অত্যন্ত জরুরি প্রথম হলো কিভাবে আপনি জেনা থেকে বাঁচবেন বা পরকিয়া থেকে বাঁচবেন প্রথম গুণ লাগবে আল্লাহর ভয় প্রথম গুণ কি লাগবে আল্লাহর ভয় মানে ইমান পরকাল যে হবে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আর এই যে শাস্তির কথাগুলো যেগুলো হাদিসে আছে এগুলোকে আপনি বিশ্বাস করেন কি করেন না এটা আপনাকে প্রথম লাগবে আপনার অন্তরে কারণ আল্লাহ সুহার হুয়া তাহলে এগুলোকে হারাম করেছেন আর যে কোনো হারাম বিষয় তা থেকে বেঁচে থাকার জন্যই হারাম করা হয়েছে নাকি ওর মধ্যে আপনি লিপ্ত হবেন বিদায় বরং ও থেকে বেঁচে থাকার জন্যই হারাম করা হয়েছে এই জন্য প্রথম লাগবে ঈমান রাসূল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কাউকে উপদেশ দিতেন প্রথম উপদেশ দিতেন আল্লাহর ভয় আবু জাররাদে দেল্লাহত রামহো থেকে এমন একটা হাদিস আপনি পেয়ে যাবেন যদি এখানে আমি নোট করি নি সম্ভবত তিরমিজিতে রয়েছে যেমনটা আমার মনে পড়ে হাদিসটা এক হাজার নয়শো আটাত্তর অথবা সাতাশি হবে এক হাজার নয়শো অথবা সাতাশি তাতে তিনি বলেছিলেন ইয়া বাজার ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা অতবে এসাইয়াতাল হাসানাত তাম হুহা ও খালিকিন না আসা কিন হাসান তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এটা হচ্ছে প্রথম উপদেশ রাসুল যখন যে কোনো সৈন্যবাহিনী কোথাও পাঠাতেন প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর ভয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর আল্লাহর ভয়ে যে মানুষ পাপ থেকে বাঁচতে পারে তার একটা উদাহরণ আপনাদের নলেজে আছে আমি শুধু স্মরণ করিয়ে দিই সেই পাহাড়ে আটকা পড়া তিনজন ব্যক্তি তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি কিন্তু তার ঘটনা এমন ঘটেছিল সে তার চাচাতো বোন বা মামাতো বোন যেই হোক তার সাথে সে খারাপ কাজ করতে চেয়েছিল একশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই মহিলা নিরুপায় হয়ে এক পর্যায়ে রাজি হয়েছিল কিন্তু তার চরিত্র এতটাই উন্নত ছিল যে শেষ পর্যন্ত তিনি দেখল যে আমার এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই সে তো এতগুলো টাকা নিয়েও রাজি তখন সে বলেছিল আল্লাহকে ভয় করো যখনই সে বলেছে আল্লাহকে ভয় করো তখন সেই লোক তাকে ওই উলঙ্গ অবস্থাতে ছেড়ে দিয়ে উঠে চলে যায় ও টাকাও পর্যন্ত নেয় নাই আল্লাহর শুধু ভয় কথাটা স্মরণ করে দেওয়ার কারণে সে কাজটা করেছিল এবং ওটাকেই তিনি নাজাতের হিসাবে আল্লাহর কাছে পেশ করেছেন যে আল্লাহ ওটা যদি সত্যি তোমাকে ভয় করে করে থাকে তাহলে আজকে পাহাড়ের মুখ থেকে আমাদেরকে বের করার রাস্তা করে দাও আর পাহাড় সরে গিয়েছিল অটোমেটিকলি সরে গিয়েছিল তাহলে দুনিয়ার বিপদ যদি সরে যায় জেনে নেন কেয়ামতেও পরকালেও বিচারের মাঠেও আপনার উপর থেকে বিপদ সরে যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে এজানা থেকে বাঁচতে পারেন কারণ এটা আমরা নিশ্চিত জানি এমন কোনো সিসিটিভি ক্যামেরা নাই এমন কোনো ডিফেন্স নাই যে পোলাপানদেরকে এজানা থেকে মুক্ত করতে পারে পারবে না পৃথিবীর কোনো শক্তি নেই কোনো বিচার পারবে না এটা করতে একটা মাত্র জিনিস পারে মানুষকে এ এগুলো থেকে মুক্ত করতে সেটা চাল্লার ভয় আল্লাহর ভয়ের বিকল্প কোনো কিছু নয় এটা আল্লাহ আমাদের মাঝে এবং আপনাদের মাঝে আল্লাহ শহানা হুম তোর অন্তরে ভয় ঢুকিয়ে দি বলেন আমিন রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আসাল্লাম দোয়া করতেন আল্লাহ মা আ ত ই নাফসি তাকওয়াহা অ জাক্কি হা আন্তঃ খাই রোমান জাক্কাহা ওয়ালিউহা অ মাওলাহা এটা রাজসলাম প্রতিনিয়তই করতেন প্রায় যে আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তাকুয়া ঢেলে দাও এবং আমার অন্তরকে আল্লাহ তুমি পবিত্র করো কারণ আল্লাহ যদি কারো অন্তরকে পবিত্র না করে তাহলে সে কোনো দিন মুক্তি পাবে না তাহলে আমাদের প্রথম গুণ হলো। পেলাম কে আমাদেরকে আল্লাহর ভয় লাগবে তাকুয়া লাগবে দ্বিতীয় ভয় যেটা বললাম দ্বিতীয় জিনিস আপনি আপনার অন্তরকে স্বেচ্ছায় কলুষিত করবেন না আমরা কিন্তু অধিকাংশ পোলাপান কিন্তু এই টাইপের ইচ্ছা করে খারাপ কিছু দেখি ইচ্ছা করে খারাপ কিছু ভাবি ইচ্ছা করে চাই যে আমার সাথে এমন কিছু ঘটুক ইচ্ছা করে চাই বরং আমরা যখন স্কুল লেভেলে ছিলাম আমার মনে পড়ে আমাদের বন্ধু বান্ধবদের কথা ওই দাদারা বড় ভাইয়েরা যখন জিন বুতের গল্প শোনাতো তাদের অতীতকালে অধিকাংশ তো মিথ্যা বলতো যে আমাদের সমাজে দেখতাম রাস্তা দিয়ে একটা বউ সে যে একটা যাচ্ছে বলতাম কে গো তুমি বেরোয় দিয়ে সে নাই গায়েব তখন আমরা আবার দুষ্টামি করে বলতাম আমাদের সাথে এরকম দিয়ে একটা সাক্ষাৎ করে না কেন বুঝলেন না তো আমাদের অধিকাংশদের চরিত্রই এটা তারা ওগুলোর ভয় পায় না বরং ওটা মজা নেই যে আমাকে কোনো জিনে ধরে না কেন আমি শুনেছি অনেক অনেক যুবকরা এই মন্তব্য করে যে ও জিনে ধরে না কেন বিলকে বলতেছে কি ওই মর্যাদা পাবে যেটা শেখ তো বলে গেল না ইউসুফ আলাই ঘটনা এই মর্যাদা পাবে যে সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে এই যুবককে সেই মর্যাদা পাবে যে নিজে থেকেই চায় আমাকে কেউ ডাকে না কেন আমাকে কেউ অফার করে না কেন এই মহিলাকে সেই মর্যাদা পাবে বরং আল্লাহ সুহানা হুয়া তালাত এটা ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন যে যাকে ডাকা হয়েছে তলব করা হয়েছে মানসুবিন যার ক্ষমতা ছিল ছিল সৌন্দর্যতা সে তাকে অফার করেছে ডেকেছে আর সেই ব্যক্তি বলবে ইন্নী আখাফুল্লাহ এর মর্যাদা হচ্ছে এটা কিন্তু আমরা এমন চরিত্রের আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত জায়গাতে ভিড় করে বসে থাকি যেখানে মহিলাদের আনাগোনা সবচেয়ে বেশি যাতে আমাকে ডাকুক এমনটা হচ্ছে আমাদের চরিত্র আমরা সেই ছায়া পেতে চাইলে আমাদেরকে এই চরিত্রে ফিরে আসতে হবে যে আমি আল্লাহ সবানাহ আতালার জন্য ভয় করি এবং আমি এদেরকে প্রত্যাখ্যান করি রেজাল্ট কি জানেন শুধু মানে পরকালে না এই দুনিয়া তো একটা পজিটিভ রেজাল্ট আছে সুরা তালাক পড়েন তা কি বলেছেন অমাইয়াত্তাকিল্লাহা ইয়া যে আল্লাহ মিন হাইসিব আল্লাহ সুবাহা হাতের এই আয়াতটাকে যুবক যুবতীরা যদি অ্যাপ্লাই করে যে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি পরকিয়ার সাথে হারাম রিলেশনের মধ্যে আল্লাহ করতেছেন ওকে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে মুক্ত করার রাস্তা আল্লাহ খুলে দেবেন এবং এমন জায়গা থেকে অর্জনের ব্যবস্থা করে দেবেন ও কোনোদিন ভাবতেও পারে নাই যে আমি এমন মেয়ে পাবো ভাবতেও কোনো কোনোদিন আল্লাহ ও কোনোদিন কল্পনাও করতে পারে না যে আমার লাইফে এমন সঙ্গী আসবে ভাবতেও পারে না কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর উপরে তাওকল করে দেখাতে হবে আল্লাহর ভয়ে ওই হারাম কিছু থেকে বেঁচে থাকতে হবে তাহলে এটা সম্ভব এটা হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় গুণ কি দ্বিতীয় গুণের মধ্যে এটা আছে যে যে অন্তরকে যে পবিত্র রাখতে হবে যেটা ইউসুফ আলহিসাম বলেছিলেন তিনি বলেছিলেন মা আজ আল্লাহ এন্নি তিনি বলেছিলেন মা আজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এন্নাহ রব্বি আহসানা মাসুয়াই তিনি তো আমাকে উত্তম ভাবে লালন পালন করেছেন এই আমি এই কাজ করতে পারবো না এই জন্য চরিত্রটাকে আপনি নিজের থেকে নিজে থেকেই আপনি এটাকে পবিত্র রাখবেন এটা আপনার দায়িত্ব তৃতীয় গুণ হচ্ছে লজ্জাশীলতা লজ্জাশীল হলে আপনি জেনা থেকে নোংরামি থেকে বাঁচতে পারবেন লজ্জাশীল হলে আমাদের মনে আছে স্কুল কলেজে কিন্তু আমরাও পড়েছি আর আমরা যে একেবারে ফেরস্তা ছিলাম তাও কিন্তু না কিন্তু জেনে নেন আমার তো ভালো কোনো গুণ নাই কিন্তু আমার মনে পড়ে আমাদের বেসের মধ্যে একশো জন ছাত্র ছিল যখন আমরা যেখানে যেতাম এরকম গ্রুপিং করে যেতাম খেলাধুলা করতাম গ্রুপিং করে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবান বড় অনুগ্রহ আমাদের বেইসের কোনো সিগারেট খাওয়া পোলাপান ছিল না কোনো সিগারেট খাওয়া পলাপান ছিল না আমরা নির্দিদায় বলতে পারি আমাদের কোনোদিন এরকমের হারাম কিছুর মধ্যে স্পর্শ করে নেই যদি আমরা জেনারেলের ছাত্র যদিও আমরা কিন্তু আম পাবলিকের মতো বড় হয়েছি কিন্তু আমাদের নসিবের মধ্যে এই ধরনের নোংরামি কোনোদিন ঘটে নেই লজ্জা খুব মারাত্মক জিনিস আমাদের লাইফে আমার মনে হয় না যে আমাদের ক্লাসমেট কোনো মহিলা মেয়ের হাত ধরে আমরা কোনো রাস্তায় হেঁটেছি এটা কেউ প্রমাণ করতে পারবে না আমাদের লজ্জা লাগতো কিন্তু বর্তমানে শুধু হাত ধরে হাঁটে ও যা খুশি তা করে লজ্জা না থাকলে মানুষ কত নিচে নামতে পারে এটা আপনি আপনার ওই সমস্ত ভিডিওগুলো দেখেন যেটা আপনার বন্ধু বান্ধব হোটেলে খেতে বসে যা করে মোটর সাইকেলে যা করে পার্কি নিয়ে যা করে এত নির্লজ্জ হয় কি করে মুসলিম যে সে তার গার্লফ্রেন্ডের যেখানে সেখানে হাত দিচ্ছে কিস করতেছে আর তার বন্ধুকে মোবাইল ধরে দিয়েছে যে তুই ভিডিও কর আপনি কে মনে করেন এই মেয়েকে এই মেয়েকে কে এই ছেলে কোনোদিন বিয়ে করবে কোনোদিন করবে না কোনোদিন করবে না আর এই মহিলা অত নির্বোধ যে যাকে ও পছন্দ করে যে ছেলের সাথে ও সংসার করবে ও কি করে একটা ওর বন্ধুর সামনে এই কাজ করতে দেয় কি করে সম্ভব এটা এভাবে কিন্তু ক্রাইম হয় এইভাবে কিন্তু দুই চার পাঁচ জনে মিলে এক মেয়ের সাথে এরকম করে ব্ল্যাকমেলিং করে আর ওটাকে আমাদের সমাজে প্রমোট করা হচ্ছে এটা তো হইতে দেওয়া যাবে না এই জন্য লজ্জা অত্যন্ত বড় একটা জিনিস লজ্জাশীল ব্যক্তি কোনোদিন এই কাজটা করতে পারে না আমাদের মনে আছে কুকুর যখন এই কাজটা আমাদের রাস্তাঘাটে করত আমরা দেখেছি আমরা এবং বড়রাই বাঁশ বা লাঠি বা ঢিল দিয়ে কুকুরকে সরিয়ে দিতেন যে জনসম্যকে বাড়ির ঢুকে গেছে কুকুর তখন সরিয়ে দিত কিন্তু এই কাজটা এখন কুকুর না মানুষ করে রাস্তাঘাটে মানুষ করে পার্কের মধ্যে ওপেন আপনার সামনে মোটরসাইকেলে বসিয়ে জড়িয়ে এগুলো করতেছে আপনারা মজা নিচ্ছেন কেউ কোনো বাধা দেওয়ার নাই রিক্সাতে করে এরকম বাসের মধ্যে করে যেটা কুকুর করত এই চরিত্রের হয়ে গেছে কেন হয়েছে এটা লজ্জা না থাকার কারণে এই জন্য জেনে নেন লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস রাসুল্লাহ সাল্লাম আলহাম তিনি বলেন আবু মাস উদ্দিন কলা কলা নবী সাল্লাহ আলাইহি সাল্লাম ইন্না মিম্মা আদরা নাস মিন কালামিন নবুয়া মানুষের মধ্য থেকে কতক ব্যক্তি নবীদের একটা গুণ পেয়েছে কথা বলার ধরন পেয়েছে তার মধ্যে একটা কথা হল ইজ আলম তস তুমি যদি লজ্জাশীল না হও ফাস্না মা শেত তোমার দ্বারা যে কোনো কাজ সম্ভব আর একটা বর্ণনা আসছে ফাফ আলু মা শেতা তুমি যদি লজ্জাই না করো তাহলে তুমি তো যা খুশি তা তুমি করতে পারবে একটা লজ্জাশীল ব্যক্তি কোনোদিন যেখানে সেখানে প্রসাব করতে বসতে পারে লজ্জাশীল ব্যক্তিটা পারে না সে কাপড় খুলতে পারে পারে না কিন্তু লজ্জা যার নাই সেটা করতে পারে আপনি কি লক্ষ্য করে দেখেছেন কিনা আপনার ওই তিন চার বছরের মেয়েটা আপনার সামনে কোনোদিন পেন খুলবে না ও মার সামনে খুলবে আপনি যে বাবা তারপরও আপনার সামনে খুলবে না কারণ ওর লজ্জা ওর বাপকে পর্যন্ত লজ্জা পায় কিন্তু এই মেয়েটা যখন লজ্জাহীন হয়ে যায় ও নিজের গুসুল করা উলঙ্গ ভিডিও নিজে ধারণ করে আবার আপলোড করে দেয় এটা কত জঘন্য কিছু হচ্ছে কত জঘন্য কিছু নিজের ধারণ করা ভিডিও নিজে আবার আপলোড করে দেয় এমন চলতেছে আজকে নেটের মধ্যে শুধু দেহ ব্যবসা শুধু এমনিতেই হয় না নেটের মাধ্যমে তারা এই ব্যবসা শুরু করে দিয়েছে এটা মোটেও কাম্য নয় লজ্জা খুব মারাত্মক জিনিস লজ্জাশীল ব্যক্তি কোনোদিন এত গর্হিত কাজ করতে পারে না যে রাস্তাঘাটে যার তার হাত ধরে হাঁটবে এটা কোনোদিন লজ্জাশীল ব্যক্তির দ্বারা এটা কোনোদিন হওয়া সম্ভব নয় এজন জন্য বলেছেন ইসলামে লজ্জা অনেক বড় একটা জিনিস একটা হাদিস নিয়ে নেন যেটা ইবনে মাজাতে আছে হাদিস চার হাজার একশো একাশি তাতে খুব চমৎকার একটা কথা রয়েছে ইন্নালি কুল্লি দিন ইন খুলুকন নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা ধর্মের ইসলামেরও এরকম বহু বৈশিষ্ট্য আছে ইসলামের বৈশিষ্ট্যগুলোর মধ্য মধ্যে থেকে একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে অকল ইসলাম আল হায়া লজ্জা লজ্জাশীলতা ইসলামের একটা বৈশিষ্ট্য এটা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে ও যা খুশি তা করতে পারে এই জন্য যদি আপনি পাপ থেকে জেনা থেকে বাঁচতে চান আপনাকে লজ্জাশীল হতে হবে এটা পুরুষ মহিলা উভয়ের জন্য চতুর্থ যে গুণ এটা আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাইরত রাখ গাইরত মানে আত্মসম্মরান ভূত আপনি কি জানেন এই গাইরতের ঘটনার ক্ষেত্রে কি আছে রাসুরুল্লা সাল্লাহ আলিহ সাল্লাম তিনি একদিন জান্নাতে ঢুকলেন বলছেন ইজা আনা ফি কাসরিম মিনা জাহাব আমি একটা স্বর্ণের বাড়ির সামনে গিয়ে উপনীত হলাম এবং তাতে তিনি একটা হুরকে অজুও করতে দেখেছেন তখন তিনি বললেন ওই বাড়িটার ফোকাসের দিকে তাকিয়ে যে লিমান হাজ আল কসর এই বাড়িটা কার তখন জিবরে আলিসাললাম বলেছিলেন লিসাব বিন মিন কোরাইশ এটা একটা যুবকের বাড়ি তবে কোরাইশের বংশের এক যুবক রাসুস্লাম ফিল করে দেখলেন আমি তো কোরাইশ বংশের তখন বলছে আনা হুয়া আমার মনে হলো এই ব্যক্তি জিজ্ঞেস করলেন আগ্রহের সাথে বাড়ি বাড়ি বিশাল বলছেন লিমান কার বলছে ওমর ইবনুল হাত্তাব এই বাড়িটা হচ্ছে ওমর রাদুতানহর রাসোরাম বললেন যে আমার ইচ্ছা হলো আমি একটু ঢুকি কিন্তু হঠাৎ করে মনে হলো ওমরের গাইরতের কথা এখন তিনি দুনিয়াতে এসে ওমর রদারুনকে সেই কথাটা জানিয়েছেন যে ওমর আমি শুধু তোমার বাড়িতে ঢুকি নাই তোমার গাইরতের কথা মনে করে যে তুমি কি ভাববা তখন রাসুসলামকে তিনি বলেছিলেন কেঁদে দিয়েছিলেন বলেছিলেন আলাই রাসুল্লাহ আমি উমর আপনার উপর আত্মসম্মান বোধ দেখাবো কিন্তু রাসুসলাম এটাকে পর্যন্ত রক্ষা করে চলেছেন গাইরত খুব মারাত্মক জিনিস গাইরত কত মারাত্মক জিনিস আল্লাহ হওয়া হুয়া তালা তিনি এত গাইরত রাখেন যার ফলে এই কাজটাকে হারাম করেছেন আব্দুল ইবনে মাসুদ থেকে একটা লম্বা হাদিস রয়েছে তিনি বলেছেন লাইসা আহাদুন আগে আরো মিন আল্লাহ মিন আজ আলিকা হার্রাম আল আল্লাহ কেন দুষ্টামি ফাজলামি নোংরামিকে হালাল হারাম করলেন কারণ আল্লাহর মতো লজ্জাশীল মানে গায়রত অলা এর মতো আর কেউ নাই আল্লাহ এতটা লজ্জা পায় এতটা তার গায়ে লাগে যখন তার কোনো বান্দা জেনাই লিপ্ত হয় আয়সারাদ আল্লাহ ভাষাটা এরকমই ছিল আয়সারাদ আল্লাহ তালহা যেটা বর্ণনা করেছেন যে কাল রসুল্লাহ সাল আলহি সাল্লাম এ উম্মাতা মোহাম্মদিন হে মোহাম্মদের উম্মা তোমরা শুনে রাখো মা আহাদুন আগি আর আমিন আল্লাহ আল্লাহর চাইতে আত্মসম্বরণ ভূত আর কারো মদে এত বেশি নাই এই জন্য আই আরা আবদাহু আউ আমাতাহু যে আল্লাহ কোন বান্দাকে অথবা কোন বাদীকে দেখবেন তাজনি জেনা করতেছেন এটা আল্লাহ সুবা রাহা সহ্য করতে পারেন না যে আমার বান্দা আমার বান্দি জেনায় লিপ্ত হবে এটা আল্লাহ তার গায়ে লাগে আত্মসম্মান বোধে লাগে এটা আল্লাহ একদম পছন্দ করেন না গায়রত খুব মারাত্মক জিনিস আপনি কি জানেন একটা লম্পট হলেও তার মধ্যে গাইরত থাকতে পারে তাইলে তারা দ্বারা লম্পটই হবে না একজন যুবকের কথা ভুলে গেছেন রাসুস্লামের মজলিশে এসে যে বলেছিল আজিনলি ইয়া ইয়ারাসুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন সাহাব তো খেপে গিয়েছিলেন কিন্তু রাসুল্লাহ সাহসান কি বললেন কাছে আস তখন বলল তুমি যে অনুমতি চাচ্ছ তোমার মায়ের জন্য কে অনুমতি দেবে অন্য কাউকে বলছে লাও আল্লাহ এটা আমি কেন কোনো মানুষ এটা অনুমতি দেবে না তো বলছে ঠিক আছে তা তোমার মেয়ের সাথে অন্য কেউ যদি এসে আমার কাছে এখানে অনুমতি চায় যে ইয়া রাসুল্লাহ ওর মেয়ের সাথে আমাকে জানা করার অনুমতি দিয়ে দেন আমি দিয়ে দিব বলছে লাহ ইয়া রাসুল্লাহ না এটা কোনো মানুষ চাইবে না বলছে ঠিক আছে তাহলে তোর আমার বোন তোমার ফুফু না তোমার খালা একেবারে নিচের দিকে চলে আসলেন তার সাথে এরকম কেউ করতে যদি অনুমতি চায় তুমি অনুমতি দিবা বলছে লা ইয়া রাসুল্লাহ এটা আমি কেন কোনো মানুষ চাইবে না যে তার খালার সাথে কেউ খারাপ কাজ করুক আর সেটা চাইবে তখন তিনি এই কথাটা বলেছিলেন যে তাহলে তুমি যার সাথে অনুমতি চাচ্ছ সেও তো কারো মা বোন কারো ফুফু কারো খালা কারো মেয়ে সে কিভাবে এটা পছন্দ করবে তারপর রাসু সেই ব্যক্তির বুকে হাত দিয়ে আলাই তার উপরে হাত রেখে তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ গুফির জম্বাহ আহসিন ফারজাহ বা আহসিন খোলোকা এই বর্ণনাটা রয়েছে রাসুর সাল্লা সেই ব্যক্তির জন্য তিনটা দোয়া করেছিলেন যে আল্লাহ তার পাপগুলোকে মাফ করে দাও তার অন্তরটাকে দাও কালবা তার অন্তরটাকে পবিত্র করে দাও এবং তার হেফাজত করো ফারজা এবং তার লজ্জা আল্লাহ হেফাজত করে দাও এ দোয়া করেছিলেন যেই সাহাবি বর্ণনা করেছেন তিনি বলেন এই যুবক কোনো দিন আর কোনোদিন জেনা তো দূরের কথা ওর খেয়ালে কোনো দিন এই জেনার কথা আসেনি এই জন্য আমরা আল্লাহ সুমানার কাছে দোয়া করি আল্লাহম্মা গফির জুনও বানা আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও ও তাহ কোলো বানা আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দাও ওয়াহ সেন ফরো জানা আও ওয়াহ্ ফাজ ফরো জানা আল্লাহ আমাদের লজ্জাস্তান আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে দোয়া করতে হবে আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করো তাদেরকে হালালভাবে জীবনযাপন করার তৌফিক দান করো তাদেরকে উত্তম সঙ্গিনী দান করো যাতে করে তারা এই হারাম পথে কোনোদিন না বাড়াবে এর জন্য কিছু পদক্ষেপও নিতে হবে যেহেতু সময় শেষ দু একটা পদক্ষেপের কথা বলে দিই তার মধ্যে একটা পদক্ষেপ দেখেন ফাহেসা ঠেকানোর জন্য রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা হাদিস তো সবারই জানা শুধু আমি স্মরণ করে দিই আপনার ব্রেনে বসে যাবে আপনি কি মনে আছে না যে কয় বছরের বাচ্চাকে রাসুল্লাম হালাতের আদেশ করতে বলেছেন সাত বছর আঘাত করতে বলেছেন দশ বছর তারপর আরও একটা কিছু বলেছিলেন কি বলেছিলেন বিছানাটাকে আলাদা করে দাও আবু দাউদ থেকে হাদিস্টা নিয়ে নেন নয়শো পঁচানব্বইতে রয়েছে রাসুসলাম বলেছেন মুরু সিনিন তোমাদের সন্তানরা যখন সাত বছর হবে তখন থেকে তাদেরকে সালাতের আদেশ করো ওয়ীব আলাইহা তাদেরকে নামাজের উপরে আঘাত করো ওহম আবনা আশরা তারা যখন দশ বছরের হয়ে যাবে এবং এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও তাহলে দশ বছরের বাচ্চা কোনো দিন একই চাদরের নিচে ঘুমাইতে পারবে না তার আপনার যদি সামর্থ্য না থাকে দুইটা খাটের তাহলে অন্তত দুইটা চাদরের ব্যবস্থা করতে হবে আলাদা আলাদা একই কম্বলের নিচে তারা থাকতে পারবে না এটা ইসলামের দিক নির্দেশনার খেলাফ অতএব যারা বিয়ে সাদের মধ্যে আপনি আপনার সন্তানকে ছেড়ে দেন আর সেখানে গিয়ে ওর খালাতো ভাই ফুবাতো ভাই খালাতো বোনদের সাথে একই কম্বলের নিচে গাদাগাদি করে সেখানে দুষ্টামি ফাজলামি করে একই বিছানায় শোয় এটা কিন্তু মস্ত বড় অপরাধ আপনি জানেন না সেখানে কি হয় কারণ সেখানে আপনি উপস্থিত নাই সেখানে ঢাক্টার ছলে বহু কিছু করা হয় গায়ে হাত দেওয়া হয় দুষ্টামি ফাজলামি করা হয় আর ওখান থেকে ওর চরিত্র কিন্তু খারাপ করে বাসায় ফিরবে এই জন্য এটা শুধু এই সেক্টর না বহুভাবে আপনাকে এটা নিতে হবে রাসোরম ওয়াসাল্লাম বলেছেন দশ বছর থেকে ওদের চরিত্রের হেফাজত আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেটা মাদ্রাসায় বলি যে কোনো জায়গায় বাচ্চাদের জন্য এই টেকনিক অবলম্বন করতে হবে ওদেরকে পৃথক পৃথক সহাইতে হবে দুইটাকে এক জায়গায় সোহানো যাবে না সেটা মহিলা হোক বা পুরুষ হোক আলাদা আলাদা তাদেরকে সহাইতে হবে এইভাবে বেশ কিছু পদক্ষেপ আছে এগুলো আমরা গ্রহণ করলে আশা করা যায় আমরা এই যৌনতা থেকে এই অপবিত্রতা থেকে আমরা বাঁচতে পারবো সর্বোপরি আমাদের মুসলিম ভাইদের উপরে এটা একটা আমাদের দাবি আল্লাহ সুহানা হুয়া আতালা বলেছেন একজন মমিন ব্যক্তির গুণ কি যেটা আপনি সুরা নূর চব্বিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইন্নামা কানা কৌল আল মিনা ইজা দোলা ওয়া রাসুল ইহিল ইয়াহ কুমাবাই না আই আকৌল ও সামিয়ানা ও আতানা একজন মমিনের গুণ হলো যখনই তাকে বলা হবে আসো তুমি আল্লাহ এবং তার রাসুল তোমার জন্য একটা ফেসলা করে শোনাবেন তখন সে বলে সামিয়ানা ও আতানা আমি শুনলাম এবং মানলাম অতএব এই নোংরামি অত্যন্ত জঘন্য কাজ এটা একটা হারাম কাজ এবং এটা দুনিয়া এবং পরকালে কঠিন পরিস্থিতির মুখামুখিতে আপনাকে ঠেলে দেবে অতএব আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে আমি আমার এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই নোংরামি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের দ্বারা যদি অতীতে কারো কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে আল্লাহ তুমি তোমার অনুগ্রহ আমাদেরকে ক্ষমা করো এবং কেয়ামতের মাঠে তোমার সাথে আমাদের পবিত্র হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো এবং আমাদের কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আলা তুমি ক্ষমা করো এবং আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করো সর্বোপরি তোমার রসুল তোমার নবীর আদর্শকে মেনে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই এত রাত্রি এখানে বসে বক্তব্য শোনার জন্য তবে আমাদের দাবি থাকবে আমাদের যুবকরা যেমন আমাদের বক্তব্য শুনে আকিদা পরিবর্তন করছেন আমল পরিবর্তন করতেছেন এখন শুধু আমাদের আখলাখ চরিত্রের ব্যাপারটা রয়ে গেছে আমরা যদি আমাদের চরিত্রকে ঠিক করতে পারি আমাদের আকিদার মতো তাহলে ইনশাআল্লাহুল আজিজ বাংলার জমিনে আমরা উত্তম মুসলিম হিসেবে পরিচয় করে দিতে পারবো জাতির কাছে আল্লাহ যেন আমাদেরকে তৌফি দান করেন সুবাহান কালার রব্বা বি হামদিকা আশাদ আল্লাহ কত তস্তকাতিল আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ওবরক